প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটি কমপ্লেইন লেটার কিভাবে লিখতে হয় সেটা দেখাবো। আজকের এই ভিডিওতে তোমাদের যারা এসএসসি 2022 সালের পরীক্ষার্থী আছো তাদের জন্য কমপ্লেইন লেটার আছে, এবং যারা তোমরা অনার্স সেকেন্ড এবং ফার্স্ট ইয়ারে আছো তাদের রাইটিং স্কিল সাবজেক্টে কমপ্লেইন লেটার আছে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে কমপ্লেইন লেটার লিখতে হয়। তো একটা স্যাম্পল আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে মূলত বিজনেস লেটারের অন্তর্ভুক্ত। একটা প্রশ্ন আমি এখানে দিয়ে দিচ্ছি এবং সেটার আলোকে একটা উত্তর, নমুনা উত্তর আমি তোমাদেরকে দেখাচ্ছি, যাতে তোমাদের বুঝে আসে যে তোমরা কিভাবে কমপ্লেইন লেটারগুলো লিখবে। সাধারণত কমপ্লেইন লেটার লেখা হয় কোনো অভিযোগ করার জন্য, কোনো প্রাতিষ্ঠানিকভাবে অভিযোগ জানানোর জন্য। হতে পারে এটা তুমি কোনো পণ্য ক্রয় করেছো এবং সেটার জন্য তুমি অভিযোগ জানাতে পারো ক্রেতার বিক্রেতার কাছে, কিংবা তুমি একটা অর্ডার করছো সেই অর্ডারটা চেঞ্জ করে দেওয়ার জন্য তুমি অভিযোগ করতে পারো, অথবা এমনও হতে পারে যে তোমার সমাজের কোনো একটা বিষয়ে তুমি কয়েকটা লাইন পত্রিকায় প্রকাশ করতে চাচ্ছ, সেটাও তোমার এই কমপ্লেইন লেটারের মাধ্যমে করতে পারো। তো বিভিন্ন ধরনের কমপ্লেইন লেটার রয়েছে এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা লেটার আমি তোমাদেরকে দিব। আজকের ভিডিওতে আমি যে কমপ্লেইন লেটারটি দিচ্ছি সেটি হচ্ছে, তুমি মনে করো যে কোনো দোকান থেকে কিছু পণ্য ক্রয় করেছো এবং সেখানে কিছু পণ্য খারাপ বের হয়েছে, মানসম্মত হয় নাই, তাই তুমি তাকে সেগুলো রিপ্লেস করে দেওয়ার জন্য লেটারটি লিখবে, তাকে অভিযোগ জানাবে যে তোমার পণ্যগুলো খারাপ এসেছে। তো এখানে লক্ষ্য করো, প্রশ্নটি এরকম হতে পারে যে রাইট এ লেটার কমপ্লেইনিং অ্যাগেনস্ট দ্য সাপ্লাই অফ ড্যামেজড অ্যান্ড ডিফেক্টিভ গুডস। তো উত্তরে আমরা যেভাবে লিখব, এখানে লক্ষ্য করো, প্রথমত যে কাজটি করবে কমপ্লেইন লেটার লেখার সময়, এই ডান পাশে সবার উপরে তোমার নিজের ঠিকানা এবং তারিখ লিখতে পারো, অথবা চাইলে তুমি তোমার নিজের ঠিকানাটা দিতে পারো আর তারিখটা বাম পাশেও দিতে পারো। চাইলে তুমি এই ঠিকানাটা, নিজের ঠিকানাটা বাম পাশে উপরে লিখতে পারো, লিখে নিতে পারো, তাতেও কোনো সমস্যা নেই, তবে ডান পাশে দিলে সেটা ভালো হয়। তো মনে করো যে ডিএন স্পোর্টিং ক্লাব থেকে তুমি এই লেটারটা লিখতেছ, যেটা ঠিকানা হচ্ছে দোহার ঢাকা। এখন তুমি যেই দিন লিখতেছ সেই দিনের তারিখটা লিখবে বাম পাশে। তো তারিখ লেখার পরে তুমি যাকে পাঠাচ্ছ লেটারটা, তুমি যাকে লেটারটা পাঠাচ্ছ তার ডিজিগনেশন এবং তার অ্যাড্রেস লিখতে হবে, অর্থাৎ তার পদবি এবং ঠিকানা লিখতে হবে। ধরো যে তুমি ম্যানেজারকে পাঠাচ্ছ এবিসি স্পোর্টস ওয়ার্ল্ডের, ধরো যে এটা একটা দোকানের নাম, এটা মনে করো যে ইসলামপুর ঢাকায় অবস্থিত। এরপরে তুমি সাবজেক্টটা লিখবে, যে যে বিষয়ে তুমি অভিযোগটা জানাচ্ছ সে বিষয়টি লিখবে, যে কমপ্লেইন্ট অ্যাবাউট ডিফেক্টিভ গুডস, অর্থাৎ ত্রুটিপূর্ণ পণ্যের অভিযোগ, পণ্য সম্পর্কে অভিযোগ। এরপরে তুমি লিখতে পারো ডিয়ার স্যার, এটা ফর্মালি লিখবে যে উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট দ্য স্পোর্টস গুডস সেন্ট বাই ইউ অ্যাজ পার আওয়ার অর্ডার ডেটেড April 10, 2022। মনে করো যে তুমি এখানে বলতেছো যে উইথ ডিউ রেসপেক্ট, যথাযথ সম্মানপূর্বক, আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, আমি আপনাকে জানাচ্ছি যে দ্য স্পোর্টস গুডস সেন্ট বাই ইউ, আপনি যে স্পোর্টস গুডগুলো বা খেলাধুলার পণ্যগুলো পাঠিয়েছেন অ্যাজ পার আওয়ার অর্ডার, আমাদের অর্ডার মোতাবেক, ডেটেড April 10, 2022, 10 এপ্রিল 2022-এর 10 এপ্রিলে আপনি পাঠিয়েছেন। তো এখানে তারিখটা কয়েকদিন আগের তারিখ অবশ্যই দিবে, যেদিন তুমি লিখতেছো তার কয়েকদিন আগের তারিখ। আর নট আপ টু দ্য স্ট্যান্ডার্ড, সেগুলো মানসম্মত নয়, দ্য বাস্কেটবলস আর ফাউন্ড ডিফেক্টিভ, বাস্কেটবলগুলো ত্রুটিপূর্ণ পাওয়া গেছে, অ্যান্ড সাম অফ দ্য ফুটবলস আর ফাউন্ড ড্যামেজড, এবং কিছু কিছু ফুটবল ড্যামেজড পাওয়া গেছে, দিস আইটেমস দেয়ার ফর আর রিটার্ন টু ইউ, এই আইটেমগুলো অতএব আপনাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট, আমি অতএব আশা করতেছি যে ইউ উড কাইন্ডলি রিপ্লেস দিস স্পোর্টস গুডস অ্যাট অ্যান আর্লি ডেট, খুব শীঘ্রই আপনি একটা, মানে খুব শীঘ্রই আপনি এই পণ্যগুলোকে রিপ্লেস করে দিবেন। তারপরে তোমরা ইউরস ফেইথফুলি লিখে শেষ করে দিবে, যে লিখতেছে তার সিগনেচার, সিগনেচারটা লিখে দিবে, মনে করো যে মিস্টার আহমেদ ডিএন স্পোর্টিং ক্লাব থেকে লিখেছে, তো মিস্টার আহমেদ লিখে দিলে, তারপরে ফ্রম
ডিএন স্পোর্টিং ক্লাব চাইলে এটুকু উল্লেখ করে দিতে পারো। তো এভাবে তোমরা একটা কমপ্লেইন লেটার লিখবে, এটা তোমাদের যে তোমরা সাধারণত অ্যাপ্লিকেশনগুলো পড়ছো ওরকমই প্রায়, তেমন কোনো চেঞ্জ নেই। আর পরবর্তীতে যে আরও ভিন্ন ভিন্ন ধরনের এই বিজনেস লেটার বা কমপ্লেইন লেটারগুলো আছে সেগুলো আমি একটা একটা করে তোমাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।